প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতির উপর আমাদের ধারাবাহিক 100টি ক্লাসের আজকে দশম ক্লাস। আজকে আলোচনার বিষয় বাংলা ব্যাকরণ হতে সমাস। এর আগেও আমরা সমাসের উপর 2টি ক্লাস করেছি, আপনি যদি ক্লাস 2টি দেখতে চান তো আমাদের প্লে লিস্ট থেকে দেখে নিতে পারেন। আজকে থাকছে সমাসের তৃতীয় ক্লাস। তো বন্ধুরা, আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করি আমাদের 100 দিনের কোর্সের আজকে দশম ক্লাস। কোনটি খাঁটি বাংলা কর্মধারয় সমাসের উদাহরণ? সঠিক উত্তরটি হবে হচ্ছে নরাধম। কোনটি খাঁটি বাংলা কর্মধারয় সমাসের উদাহরণ? উত্তর নরাধম। দিল্লীশ্বর কিসের উদাহরণ? দিল্লীশ্বর তৎপুরুষ সমাসের উদাহরণ। দিল্লীশ্বর তৎপুরুষ সমাসের উদাহরণ। পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃত প্রত্যয় যুক্ত হয়ে কোন সমাস গঠিত হয়? পরবর্তী ক্রিয়ামূলের সাথে কৃত প্রত্যয় যুক্ত হয়ে কোন সমাস গঠিত হয়? সঠিক উত্তরটি হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমানবাচক পদের যে সমাস হয় তাকে কোন কর্মধারয় সমাস বলে? সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমানবাচক পদের যে সমাস হয় তাকে কোন সমাস বলে? সঠিক উত্তরটি হচ্ছে উপমান কর্মধারয় সমাস। তৎপুরুষ সমাস কয় প্রকার? তৎপুরুষ সমাস কয় প্রকার? উত্তর 9 প্রকার। কোনটি সমার্থক দ্বন্দ্ব সমাস? কোনটি সমার্থক দ্বন্দ্ব সমাস? সঠিক উত্তর কাগজপত্র। সমার্থক দ্বন্দ্ব সমাস হচ্ছে কাগজপত্র। বিশ্ববিখ্যাত সমস্ত পদটি কোন সমাস নির্দেশ করে? বিশ্ববিখ্যাত সমস্ত পদটি কোন সমাস নির্দেশ করে? সপ্তমী তৎপুরুষ। কর্মধারয় সমাস নয় কোনটি? কর্মধারয় সমাস নয় কোনটি? উত্তর মধুমাখা। পূর্বপদের প্রাধান্য থাকে কোন সমাসে? পূর্বপদের প্রাধান্য থাকে কোন সমাসে? সঠিক উত্তরটি হচ্ছে অভয়ভাব সমাসে। যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে কি বলে? যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে কি বলে? সঠিক উত্তর দ্বন্দ্ব সমাস। কোনটিতে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়? কোনটিতে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়? সঠিক উত্তরটি হচ্ছে পঞ্চনদের সমাহার। নিচের কোনটি উপমিত কর্মধারয় সমাস এর উদাহরণ? নিচের কোনটি উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ? সঠিক উত্তরটি হচ্ছে করপল্লব। ঈষৎ অর্থে অভয়ভাব সমাস কোনটি? ঈষৎ অর্থে অভয়ভাব সমাস কোনটি? সঠিক উত্তর হচ্ছে আরক্তিম। অন্তরীপ কোন বহুব্রী সমাসের সমস্ত পদ? অন্তরীপ কোন বহুব্রী সমাসের সমস্ত পদ? সঠিক উত্তর হচ্ছে নিপাতনে সিদ্ধ বহুব্রী। উদ্দেল কি অর্থে অভয়ভাব সমাস? উদ্দেল কি অর্থে অভয়ভাব সমাস? সঠিক উত্তর হচ্ছে অতিক্রম অর্থে। ব্যাসবাক্যের অপর নাম কি? ব্যাসবাক্যের অপর নাম কি? সঠিক উত্তরটি হচ্ছে বিগ্রহ বাক্য। সঠিক উত্তর বিগ্রহ বাক্য। বিদ্যাহীন শব্দটি কোন ধরনের সমাস হবে? বিদ্যাহীন শব্দটি কোন ধরনের সমাস হবে? সঠিক উত্তর তৃতীয়া তৎপুরুষ সমাস। কোনটি ষষ্ঠী তৎপুরুষ সমাসের উদাহরণ? কোনটি ষষ্ঠী তৎপুরুষ সমাসের উদাহরণ? সঠিক উত্তর রাজপুত্র। সত্য বলে যে সত্যবাদী এটি কোন সমাসের অন্তর্গত? উপপদ তৎপুরুষ সমাস,
প্রত্যয়ন্তত বহুব্রীহি সমাস, অলুক তৎপুরুষ সমাস, দ্বিগু সমাস। সঠিক উত্তরটি হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। নিচের কোনটি বিপরীতার্থক দ্বন্দ্ব? নিচের কোনটি বিপরীতার্থক দ্বন্দ্ব? সঠিক উত্তরটি হচ্ছে জমা খরচ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।